রুই মাছের পুর দিয়ে পটলের দোলমা বানিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছিলো। আচ্ছা, আমি এইটা দিয়ে বলেছিলাম যে একটা রুই মাছের কোপ্তা কালিয়া বানাবো। সেই কোপ্তাটা বানাবার জন্য একটু পুরটাকে সব ছাতু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে এটাকে পুরটা দিয়ে দিলাম। এবার একটু দু চামচ ছাতু এর মধ্যে দিয়ে দেবো। ছাতু দিয়ে নাড়াচাড়া করে পুরটা নামিয়ে রাখলাম। কোপ্তাগুলো গোল করে পাকিয়ে রাখলাম, একটু ময়দা মাখিয়ে রাখলাম গাগুলোয়, আর একটু পাতলা করে ময়দা গুলে রাখলাম। এর মধ্যে ডুবিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। ময়দার গোলায় ডুবিয়ে তেলের মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দিলাম। এবার এগুলোকে লাল করে ভেজে নেব। এখন কোপ্তাগুলো লাল হয়ে গেছে, এবার আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। কোপ্তার গ্রেভিটা বানাবার জন্য প্রথমে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে এলো। অল্প একটু রসুনও দিয়েছিলাম, এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। আদা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে জিরে গুঁড়ো দিলাম। জল দিলাম, কজল পুড়ে না যায় মশলাটা। কোপ্তার গ্রেভির জন্য আমি অল্প তেল দিয়েছিলাম কড়াতে, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে আদা দিয়ে আমি কষাচ্ছি। এখন এক চামচ চিনি দিলাম, নুন দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আচ্ছা, এটা ফুটে উঠলে গ্রেভিগুলো দিয়ে নামিয়ে নেব। এক চামচ টমেটো সস দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে গ্রেভিটা ফুটে গেছে। এবার কোপ্তাগুলো ছেড়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে দিলাম। এখন রুই মাছের কোপ্তাকারি রেডি।